আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পেশাল একটা এপিসোড দেখার জন্য। আজকে একটা কোলাবোরেশন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমরা 9 জন ইউটিউবার মিলে একত্রিত হয়েছি 9টি ভিন্ন রকমের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আমি শেয়ার করব মিষ্টি মোগলাইয়ের রেসিপি। মূল রেসিপি শুরু করার আগে দেখিয়ে দিচ্ছি আমরা কোন 9 জন ইউটিউবার একত্রিত হয়েছি আর কে কি নাস্তার রেসিপি করেছি তার ছবিগুলো। সবার রেসিপির ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা প্লিজ সবার চ্যানেলগুলো ভিজিট করবেন, রেসিপিগুলো দেখবেন। আশা রাখছি সবার কাছে খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। তো চলুন প্রিয় দর্শক, মূল রেসিপি শুরু করা যাক। আশা রাখছি আজকের ভিডিওটা আপনারা সবাই খুব এনজয় করবেন। মিষ্টি মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি বাটার আর তেলের একটা মিশ্রণ তৈরি করছি। 1/3 কাপ পরিমাণ গলানো বাটার আর 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে একটা বাটিতে একসাথে মিশিয়ে রাখলাম। অন্য একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী বা আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সেই যে বাটার আর তেলের মিশ্রণটা ছিল সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু মিষ্টি মোগলাই তৈরি করব, তাই ডোটাকে একটু মিষ্টি করার জন্য আমি ব্যবহার করছি 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। চাইলে এখানে কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করা যাবে। এবারে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম মতন একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব, কারণ আজকে আমি 4টা মোগলাই পরোটা তৈরি করব 1.5 কাপ পরিমাণ ময়দা থেকে। আপনারা যদি সাইজে ছোট করতে চান সেক্ষেত্রে 5টাও করতে পারেন। একটা নাইফের সাহায্যে আমি 4 ভাগ করে নিচ্ছি। এরপরে এই লেচিগুলোকে সমানভাবে একটু গোল রাউন্ড শেপ করে নিব। সেটা কিভাবে করছি ভিডিওতে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে সেই বাটার আর তেলের মিশ্রণটা আমি সুন্দরভাবে মেখে নিব। অন্যদিকে আরেকটা বাটিতে সেই মিশ্রণটা 1 চা চামচের মতো নিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন এই বাটির মধ্যে সেই যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে বাটারের মিশ্রণ মেখে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডোগুলোকে বক্সের ঢাকনা লাগিয়ে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে যত বেশি সময়ের জন্য রেস্টে রাখা যাবে এই মোগলাই পরোটাটা কিন্তু ততই ভালো হবে। আগের দিন যদি এই বলগুলো তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই বলগুলো একদম সফট হয়ে গেছে। এখন একটা বল আমি নিয়ে নিয়েছি আর 2 হাত দিয়ে এরকম চেপে চেপে বড় একটা রুটির মতো তৈরি করে নিব। এটা এতটাই সফট হয় যে রুটি বেলার বেলুনি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। 2 হাত দিয়ে একটু প্রেস করলেই দেখা যাবে যে খুব সুন্দরভাবে পাতলা হয়ে রুটিটা ছড়িয়ে যাচ্ছে। এই তো আমাদের পাতলা রুটিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে আমি বড় একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো রান্নার তেল। এবারে এর মধ্যে সেই রুটিটাকে দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। রুটিটাকে সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড পরে একটা ডিম এর মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এখন হাত দিয়ে ডিমটাকে একটু ভেঙে দিব, ঠিক মাছ বরাবরই কাজটা করতে হবে। এরপর মোগলাইয়ের মতো ভাঁজ দিয়ে নিব। কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। ভাঁজ দেয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করব একটা পাশ লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত। উল্টে দিয়েছি, আরেকটা পাশকেও এরকম লাল লাল করে ভেজে নিব। একটু ক্রিস্পি হলেই কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। পরোটাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এখন এই পরোটাটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এটা কিন্তু থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, নাম হচ্ছে থাই রুটি। কিন্তু অনেকটা বাংলাদেশি মোগলাই পরোটার স্টাইলে তৈরি করা হয় বলে আমি নাম দিয়েছি মিষ্টি মোগলাই, কারণ এখানে ভিতরে কলা বা ডিম দিয়ে এই পরোটাটা তৈরি করা হয় আর উপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করা হয়। আমি আজকে ডিম দিয়ে পরোটাটা তৈরি করেছি আর উপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, এই কারণেই নাম দিয়েছি মিষ্টি মোগলাই। খেতে খুবই সুস্বাদু, বাসায় ট্রাই করবেন, আশা রাখছি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।